হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতা অরিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজ হচ্ছে রবিবার, এখন বাজে 9:30। 9:30 বেশি একটু হয়ে গেছে। তো দেখো এত বেলাতে আমি বিছানা গোছাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে উঠেছি অনেকটা বেলায়। কারণ আগের দিনে একটু দেরিতে শুয়েছি, দেরিতে না ঠিকই শুয়েছি, কিন্তু ঘুম থেকে উঠে অনেকটা বেলায়, কারণ ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে একটু ঘুম টুম হয়নি, সেই কারণেই দুদিন ধরে না ঘুম হওয়ার কারণে আজকে রাতে আজকের খুব ঘুমিয়েছি। তো উঠতে দেরি হয়ে গেছে। উঠেই যেটা করেছি সেটা হলো আমার রান্নাঘরটা আগে ঝপঝপ করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে একটু জল ভরে আর আমার ঘরের নিচের ঝাঁট দিয়ে মুছে আর একটু কাচাকুচি করতে হবে, এখনও করিনি, ভিজিয়ে রেখে দিয়েছি। করে আর একটু চাটা করে আজকে সেরকম কিছু করবো না, চা ব্রেকফাস্টে ভাব কিছু করবো না, কারণ সময় নেই, দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আবার করতে গেলে দেরি হয়ে যাবে, আর এইদিকেও অনেক কাজ আছে। আর বিশেষ করে কাচাকুচি অনেকগুলো করতে হবে, ঘুরতে গেছিলাম সেসব জামা কাপড় পরে রয়েছে, তারপরে আমার বরের কত কী রয়েছে, আর এই দেখো আমার হাতে দেখো গৌর নিতাই, এইসবগুলো সব এক গাদা জিনিস কিনেছে ঠাকুর কিনেছে, বাঁশি কিনেছে, এই যে গৌর নিতাই বাঁশি এইসব কিনেছে। কিনে আর হচ্ছে রং হবে, সেই কারণে রঙগুলো ডিবেতে যে রঙগুলো রাখি সেই রঙগুলো বের হয়েছে, বিছানাটা একদম বিছড়ে আছে, সেগুলোকে তুলে নিই, তারপরে এক এক করে সমস্ত ঠাকুরগুলোকে আবার তো করব এক জায়গায় রাখবো। তা চশমাটা ছিল, চশমাটা আমার ছেলেকে দিয়ে দিলাম, আর এদিকে সমস্ত জিনিস গোছাবো। তার আগে আজকের রবিবার, তো আজকের দিন চিকেন হবে, তো আমার বরকে বলেছে যে চিকেনটা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসতে গেছে, নিয়ে আসতে যাবে, চিকেন হবে। আর বলেছি আজকে রাত তো ব্রেকফাস্টে কিছু করবো না, তো একটু পরোটা কিনে আনবে, বেলা পরোটাই খাবো, চাটা শুধু যেমনি চা আর বিস্কুট খাবো, আর পরোটা ঘুগনি খাবো দোকান থেকে কিনে, আর ভালো লাগছে না করতে, এত গরম হচ্ছে, আর আজকে কাজও অনেক চাপ আছে, দেরিও হয়ে গেছে ঘুম থেকে ওঠার জন্য, যাক এক দার দিন দেরি হয়, সে একটু ঘুম তো হলো, তো সেই কারণে ঘুম হোক যাই হোক, তো মশারি তো খাটানো যায়, নখটা একটুখানি ভেঙে গেছে, এদিকটা একটুখানি নখটা ভেঙে গেছে, আর এদিকে দেখো আমার গাড়ি, ওটা গাড়িটার চাকাটা আবার গাড়িটা আবার কেনা হয়েছে, অনেক কিছুই কেনা হয়েছে, সেগুলো দেখাবো তোমাদের পরে ব্লগে, নিশ্চয়ই শেয়ার করবো যদি পারি তো। তার এগুলো সমস্ত গোছানো হয়েছে, আমার ছেলেটার যেগুলো আগেই গোছানো হয়ে গেছিলো, তো ওইগুলো ছেড়ে বাকিগুলো আমি গুছিয়ে নিই। আর এই বিছানায় সেরাম বলতে মশারি টুসারি তো খাটানো হয় না, কারণ এত গরম, এক আধ দিন খুব যখন বৃষ্টি হয় তখনই মশারিটা খাটানো হয়, আর না হলে মশারিটা খাটাই না, মশারিটা ময়লা পড়েছে, কাচতে হবে। তারপরে সব হয়ে গেছে, এবারে বিছানাটা আমার স্পেশাল ঝাঁটা দিয়ে ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে যে যার জায়গায় বালিশগুলো রেখে দেবো। আর এখন তো আমার স্কুলও ছুটি পড়ে গেছে, 4 মাস এখন রেস্ট, তো সেই এখন একটু দেরিতেও উঠবো, ঘুম থেকে উঠতে একটু দেরি হবে, নাহলে 4টার সময় কোন ভোর 4টার সময় উঠে যাই, তারপরে অনেক কাজ থাকে, রান্না টান্না করে স্কুল যাওয়া, ব্রেকফাস্ট করা, ছেলেকে খাওয়ানো, আমি নিজে খাওয়া করে নিচ্ছেন, ছেলেকে তৈরি করা, আমি তৈরি করবো হবো, তো সেই সব ঝামেলাগুলো অত আর নেই, এখন একটু বেলাতেই উঠবো। তো এগুলো ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে আর যে যার জায়গায় সেটা রেখে দেবো জিনিসপত্র। এটা তুমি জানো আমাদের আমার স্পেশাল ঝাঁটা, যেটা দিয়ে আমি সবসময় বিছানায় ঝাঁট দিই, ঝাঁট দিলে বিছানাটা ময়লাটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো ঝাঁট দেয়, আর দেখো আমি মাথাটা বেশ ভালো করে তেল মেখেছি, চপচপে করে মাথাটা তেল মেখেছি, আর তেল মেখে তবে মাথাটা ঠান্ডা হলো, কারণ কদিন থেকে মাথাটা শ্যাম্পু করা ছিল, আমার জন্য শ্যাম্পু করা থাকলে মাথায় প্রচণ্ড গরম হয়, বেশি গরম লাগে, তেলটা মাখলে মাথাটা বেশ ঠান্ডা হয়। আর ওইদিকে দেখো আমি বিছানা রয়েছে তোষরটাকে একটু টেনে ওই দিকটা সরিয়ে নিলাম, যাতে এদিকটা একটু এই দিকটা ধারটা গোজাতে পারি, কারণ এদিকে সেই ঠেলে ঠেলে শোয়ার সময় আমার ছেলে বলো আমার হাজবেন্ড বলো সব এমনভাবে ওঠে না, কি বলবো, অমনি এমন উঠবে সব গুটিয়ে গাটিয়ে বিছানার চাদর এদিকে নেমে পড়বে, তোষকটা ওদিকে চলে যাবে, তো আমাকে বারবার ওটাকে টেনে তুলতে হয়। আর যে মশারিটা আমি খাটাইনি, কিন্তু দেখো খুলে গেছে, পায়ের ওই দিকটা থাকে তো, আর আমি ওই সাইডটায় শুই, তো পাটা লেগে খুলে যায় সবসময়, আর এগুলো ধুতেও মশারিটা কাচতেও হবে, যাক আজকে তো আর কাচবো না, অন্যদিন কাচবো।
তো এবারে বালিশগুলো যে যার জায়গায় সে তার রেখে দিই। বালিশের ওয়ারগুলো না ছোট মতন হয়ে গেছে বালিশের থেকে, যে কারণে বেরিয়ে যাচ্ছে। তো যাই কিনে ফেলেছি, কী করে ফেলে আর দেবো, তো লাগিয়ে নি। ওগুলো তো ধুয়ে দিয়েছিলাম যখন এইগুলো পরিয়েছিলাম, অন্য দুটো যে কাবার সেগুলো পরদিন কেচে দিয়েছি, দেবার সময় ওইগুলো নতুনভাবে পরিয়েছি। তো যতদিন ভাবছি যে ওটার মধ্যে এ লাগাবো, একটা হুক লাগাবো, সে আর মনে আর থাকে না। যখন লাগাতে, যখন বিছানাটা গোছাতে যাই তখন মনে পড়ে, আর মনে পড়ে না। এই যে আর বরের বিছানায় জামাটা গুছিয়ে নিই। আর দেখো সন্ধেবেলায় চলে এসেছি হচ্ছে পাখাটা পরিষ্কার করতে, এত ময়লা পড়েছে পাখাটা, এত ময়লা পড়েছে, মানে এখন দেখছি অনেক দিন, অনেক দিন বলতে প্রায় দু মাস তিন মাস হয়ে গেল যে পাখাটা পরিষ্কার করা নেই। যে কারণে না পাখাটা যে কদিন থেকে দেখছি হাত চারিদিকে যেন ঝুলঝুল পড়ছে, ঝুলটা পড়ছে কোথা থেকে পড়ছে, কোথা থেকে পড়ছে। আর তারপরে ঝুলটা এমনভাবে পড়ে আছে যেটা দেখে লক্ষ্য হলো যে মনে হচ্ছে পাখাতে। তারপর পাখাটা বন্ধ করার সময় দেখলাম যে পাখাতেই, হ্যাঁ পাখাতেই ময়লা পড়েছে। কি জানি পাখাতে ময়লা পড়েছে বলে হাওয়াটা কমে গেছে নাকি কে জানি, এত এখন হাওয়াটাও কমে গেছে। অনেক সময় দেখেছি পাখাটা পরিষ্কার করলে কি হয়, হাওয়ার স্পিডটা একটু বাড়ে মনে হয়। তো ওই জন্য পাখাটা এত ময়লা পড়েছে বলে একটু মনে হয় সামান্য সামান্য হলেও পাখার হাওয়াটা মনে হচ্ছে কমেছে। পাখাটা দেখো পরিষ্কার করে নিই সন্ধেবেলা। তো সন্ধেবেলা হয়ে গেছে, তো লাইট ফাইট জ্বেলেই করছি। তো চলো তাহলে আমিও আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো অল বেল আইকন হিট করো, যাতে আমি যা ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন চলে যায়। টাটা।